রাষ্ট্রদূতরা কি চেষ্টা করলেই নিষেধাজ্ঞা ঠেকে দিতে পারবে? রাষ্ট্রদূতদের কি সে ক্ষমতা আছে যে একটা দেশ আরেকটা দেশের উপর নিষেধাজ্ঞা জারি করলে সেই নিষেধাজ্ঞা ঠেকিয়ে দেওয়া যায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। দর্শক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রত্যেক রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করেছে যে কোনো সময় বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো নিষেধাজ্ঞা আসতে পারে, এই বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। দর্শক, পররাষ্ট্রমন্ত্রী বা বাংলাদেশ সরকার এরা কীভাবে বুঝতে পারলো যে তাদের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আসতেছে এবং এটার পিছনে কী ষড়যন্ত্র রয়েছে, এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাহির থেকে এক ভাই। তার আলোচনাটা শুনে বুঝতে পারবেন যে আসলে এর ভেতর কী রয়েছে, কেন এই কাজগুলো করা হচ্ছে এবং সময় সময় বিষয়গুলো নিয়ে নিষেধাজ্ঞা কি আসলে আসতে পারে কিনা এটাও তিনি জানিয়েছেন। তার এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি, এরপর আমরা গুরুত্বপূর্ণ কথা বলবো। আওয়ামী লীগ সরকার এবং তাদের সাঙ্গপাঙ্গরা অনবরত অভিযোগ করতেছে যে বিদেশে বসে আমরা নাকি নিষেধাজ্ঞা আসতে পারে বলে এই ধরনের গুজব অনবরত ছড়িয়েই যাচ্ছি। কথাটা হয়তো কেউ করতেছে, হয়তো মিথ্যা নয়, কিন্তু এইবার সরকার নিজেই বলতেছে যে নিষেধাজ্ঞা আসতে পারে এবং এই নিষেধাজ্ঞা আসতে পারে জানিয়ে বিভিন্ন দূতাবাসগুলোতে ফরমাল চিঠি পর্যন্ত পাঠানো হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত চিঠি দূতাবাসে এবং মিশনে পাঠানো হয়েছে এবং হাইকমিশনে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমাদের একটি বিশেষ শায়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর একতরফা নিষেধাজ্ঞা এসেছে। সরকার ও তার প্রতিষ্ঠানগুলোর ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি সংস্থা বা ব্যক্তির উপর একই প্রেক্ষাপটে বা অন্য কারণে আরো নিষেধাজ্ঞা আসতে পারে বলে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। এখানে একটা জিনিস দেখুন, খোদ সরকার বলতেছে যে নিষেধাজ্ঞা আসতে পারে বলে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। আমরা কিন্তু বলতেছি না, সরকার বলতেছে। কাজেই সরকারের কাছে অবশ্যই অনেক তথ্য আছে, প্রমাণ আছে, নিশ্চয়ই আছে, তা না হলে তারা কেন এটা বলবে? অবশ্যই সরকারের কাছে আমাদের চেয়ে বেশি তথ্য থাকার কথা এবং এজন্যই নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। সময়ে সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদেরকে হালনাগাদ তথ্য ও নির্দেশনা দিবে। এটা হচ্ছে মাসুদ বিন মোমেনের বক্তব্য। এখানে আপনাদেরকে মনে করে দেওয়া প্রয়োজন যে 2021 সালে র্যাবের এবং র্যাবের 7 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতেই যাতে আর কোন নিষেধাজ্ঞা না আসে সেই বিষয়ে রাষ্ট্রদূতদেরকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তো দর্শক, এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রদূতরা কি চেষ্টা করলেই নিষেধাজ্ঞা ঠেকে দিতে পারবে? রাষ্ট্রদূতদের কি সে ক্ষমতা আছে যে একটা দেশ আরেকটা দেশের উপর নিষেধাজ্ঞা জারি করলে সেই নিষেধাজ্ঞা ঠেকিয়ে দেওয়া যায়? আমরা দেখেছি যে র্যাব এবং র্যাবের 7 সদস্যের উপর নিষেধাজ্ঞা আসার পরে এই নিষেধাজ্ঞা ঠেকাতে ব্যর্থতা শাস্তি হিসাবে তৎকালীন রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে ফিরিয়ে তার স্থলে পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কূটনৈতিক মোহাম্মদ ইমরানকে পাঠায় এই ক্ষমতাসীন আওয়ামী লীগ। সবগুলি দূতাবাসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের পাঠানো চিঠিতে লেখা একটা বাক্য খেয়াল করেন, তিনি বলেছেন যে আমাদের একটি বিশেষায়িত আইন শৃঙ্খলাকারী বাহিনী ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর একতরফা নিষেধাজ্ঞা এসেছে। এখন দর্শক, নিষেধাজ্ঞাগুলি কিন্তু একতরফাই আসে এবং এখানে কোনো আলোচনার সুযোগ থাকে না। মার্কিন নিষেধাজ্ঞাগুলি এরকম না যে তার একটা নিষেধাজ্ঞার প্রস্তাব করলো, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিল, বাংলাদেশ সরকার আবার কোর্টে গেল, আমেরিকাও কোর্টে গেল, আমেরিকা বলল যে নিষেধাজ্ঞা দিব, বাংলাদেশ বলল যে মানি না, পরে বিচারক রায় দিল, এরকম না। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞাগুলো একতরফাই হয় এবং এই নিষেধাজ্ঞাগুলো আলোচনা করার সুযোগ থাকে না এবং এই নিষেধাজ্ঞা কখন আসবে, কোথায় আসবে, কারা কারা কাজ করতেছে, এটা অত্যন্ত গোপনীয়তার সহিত এগুলো সম্পাদন করা হয়। এখন এই র্যাবের উপর যখন নিষেধাজ্ঞা আসলো তখন আওয়ামী লীগ সরকার বলেছিল যে আমাদেরকে তো কিছুই জানায় নাই। মার্কিন নিষেধাজ্ঞাগুলো কিন্তু এমনই হয়, এগুলো আগে থেকে কোনো কিছু জানা যায় না, এগুলো গোপনীয়তার সঙ্গে পালন করা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই নিষেধাজ্ঞার ব্যাপারগুলো মার্কিন বা ইউরোপিয়ানরা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এগুলোর কার্যক্রম এবং বাস্তবায়ন করে, তাহলে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূতদের কি বিশেষ কিছু করার আছে? আমার কথা হচ্ছে নেই। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রাষ্ট্রদূতদের বলেছেন যে যে কোনো কূটনৈতিক মিশনের মৌলিক কাজই হচ্ছে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে দৈনন্দিন কাজে গিয়ে নেওয়া। ভালো কথা। এখন তারা কিভাবে বেশি সম্পর্ক করবেন, দৈনন্দিন কাজে গিয়ে নিবে? এখানে পররাষ্ট্র সচিব বলতেছেন
যে নিষেধাজ্ঞার ব্যাপারে কঠিনভাবে নজর রাখতে হবে। আমরা জানি আমেরিকা সরকারের তথ্য কোনোদিন বাইরে প্রকাশিত হয় না, এটা বাংলাদেশের মতো না। এখন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে ভেবেছেন যে রাষ্ট্রদূতরা মার্কিন স্টেট ডিপার্টমেন্টে বা মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টে কিছু ঘুষ দিলেন, দিয়ে কিছু তথ্য নিলেন, তথ্য নেওয়ার পরে আরো কিছু ঘুষ দিয়ে সে নিষেধাজ্ঞাটা বাতিল করে দিলেন বা ফাইল গায়েব করে দিলেন। এরকম হয় না, এরকম মার্কিন যুক্তরাষ্ট্রের গুলো বাংলাদেশের মতো না হয় না। বর্তমান আওয়ামী লীগ সরকারের সমস্ত কর্মকাণ্ডগুলো কিন্তু হচ্ছে উদ্ভট, তারা সোজা পথে না হেঁটে তারা সবসময় ঘুরিয়ে পে চলছে। নচিকেতার একটা গান আছে না, সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে না, বাঁকা পথ জ্যাম হরদম জমজমাট ভিড় কমে না। তো এই রকম গানের মতো সোজা পথ দিয়ে সরকার চলতেছে না, সরকার ওই ঘুরিয়ে পেঁচে চলছে। যেমন সরকার চায় যে গুম নিয়ে যেন বাংলাদেশে কেউ কথা না বলে, গুম বিচারবিরোধী হত্যাকাণ্ড নিয়ে যাতে কেউ কথা না বলে, এবং এই যে সরকার চায় যে কেউ কথা না বলুক এটা নিশ্চিত করার জন্য, এটা সোজা পথটা কি? এটা সোজা পথটা হচ্ছে গুম বন্ধ করলে এই গুম নিয়ে কথা বলা বন্ধ হয়ে যাবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করলে কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলা বন্ধ হয়ে যাবে। কিন্তু সরকার সেটা করবে না, কারণ সে সোজা পথে হাঁটবে না, সে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে যাবে। কাজী আপনি গুম নিয়ে কথা বলবেন, আপনাকে আক্রমণ করা হবে, আপনার চরিত্র হননের চেষ্টা করা হবে, আপনাকে বিভিন্ন চাপ প্রয়োগ করা হবে, আপনাকে গ্রেপ্তার করা হবে, কুৎসা ওঠানো হবে। যেমন 2021 সালের 10ই ডিসেম্বর যখন র্যাব এবং র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল জাতিসংঘ, তখন গুম হওয়া 76 জন ব্যক্তির ব্যাপারে তথ্য চেয়েছিল এবং সেই তথ্য জাতিসংঘকে না দিয়ে তারপরের জানুয়ারি মাসে, মানে 2022 সালের জানুয়ারি মাসে, ওইসব গুম হওয়া ভুক্তভোগী পরিবারের বাড়িতে পুলিশ পাঠিয়ে সরকার চাপ দেয় যে তোমার ছেলে গুম হয়নি, স্বেচ্ছায় আত্মগোপনে আসে অথবা প্রেম করে পালিয়ে গিয়েছে অথবা ঋণের দায় পালিয়ে গিয়েছে বলে তুমি এই সাদা কাগজে সই দাও, এগুলো বলে পুলিশ পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। তার মানে কিন্তু সরকার সোজা পথে হাঁটতেছে না, সরকার বাঁকা পথে ঘুরিয়ে পেঁচিয়ে হাঁটতেছে। এখন সরকার দেশের ভিতরে যা মন চায় তা করবে, ভালো কথা, আর বিদেশে বসে বসে রাষ্ট্রদূতরা সেই সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে সবকিছু ঠিক করে দিবেন এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। রাষ্ট্রদূতরা দেশের প্রতিনিধিত্ব করে, কিন্তু দেশ তো হচ্ছে মেইন, দেশের মেইনল্যান্ডে বসে সরকার অপকর্ম করবে, অপশাসন করবে, মানবাধিকার লঙ্ঘন করবে, বিচারপতি হত্যাকাণ্ড করবে, গুম করবে, সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য যারা প্রতিবাদ করবে তাদের, যারা প্রতিবাদ করবে তাদের উপরও আবার বিভিন্ন হামলা হবে, চাপ প্রয়োগ হবে, অপদস্থ হবে, আর বিদেশে বসে বসে রাষ্ট্রদূতরা সব ঠিক করে দিবেন, এটা পাগলে বিশ্বাস করবে? এটা হয় কখনো? এদিকে দেখেন আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী আল্লাহ পাক জানে কি তৈরি করেছেন আমি জানি না, মানে ওনার কাজকর্ম কথাবার্তা কিছুই বোঝা যায় না। যেই উনি বারে বারে বলছেন যে নির্বাচন নিয়ে মাতাব্বরি করার কিছু নেই, মাতাব্বরি, এবং তিনি বলতেছেন যে বিদেশিরা আমাদের দেশের ব্যাপারে তেমনটা কিছুই জানে না, তারা হাম্মক বলতেছেন, আবার সাংবাদিকদেরকে বলতেছেন যে আপনারা পাত্তা না দিলে বিদেশিদের কোনো কাজ থাকবে না, তারপর তারা ঘরে বসে বসে হুক্কা ঘাট টানবে। এগুলি বলে আসলে তিনি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু যেটা সংঘাতটাকে তিনি উস্কে দিচ্ছেন, উস্কে দিচ্ছেন তিনি। এবং আসলে আমার মনে কি জানেন, আমার মনে হয় যে এগুলো বলে আসলে সরকার করতেছে কি, যে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, র্যাব সহ যারা যারা এই সরকারকে অন্যায়ভাবে টিকিয়ে রাখতে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, তারা যাতে ভেঙে না পড়ে, তাদের মনোবলটা ধরে রাখার জন্যই কিন্তু এইসব কথা সরকার বলতেছে। এবং পশ্চিমা দেশে বা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে আপনি দেখবেন যে সরকার সিদ্ধান্ত নেয় দেশের এবং দেশের জনগণের স্বার্থের কথা মাথায় রেখে। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার ভাবে যে এই সিদ্ধান্তটা আমার দেশের এবং দেশের মানুষের পক্ষে কতটুকু কল্যাণমূলক, মঙ্গলজনক। আর আওয়ামী লীগ সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু একটা জিনিস তাদের মাথায় থাকে, তা হচ্ছে যে কিভাবে তাদের এই ক্ষমতাকে টিকিয়ে রাখা যায় দীর্ঘদিন বা দীর্ঘস্থায়ী করা যায়, এটাই তাদের একমাত্র মাথার ব্যথার কারণ, আর কোনো চিন্তা নাই। এটাই হচ্ছে আসলে আমাদের প্রধান সমস্যা। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়, যেমন যে কোনো চুক্তি, সেটা ভারতের আদানির সঙ্গে কয়লা বিদ্যুৎ চুক্তি হোক, রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক চুক্তি হোক, বা চীনের সঙ্গে ঋণ লেনদেন, যেটাই হোক, একটা বিষয় মাথায় থাকে, সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রয়োজনে বিক্রি করে দিব, বাংলাদেশের মানুষকে বিক্রি করে দিব, শুধু আমি আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকবো আজীবন অনন্তকাল ধরে, এটাই থাকে তাদের একমাত্র চিন্তা।
এইভাবে কি দশক ক্ষমতা টিকে রাখা যায়? আপনারা খেয়াল করে দেখবেন সরকার বুঝতে পারতেছে না যে তারা কি করতেছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দূতাবাসে চিঠি পাঠালেন যে আরো নিষেধাজ্ঞা আসতে পারে। আবার গতকালকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন যে নিষেধাজ্ঞা আসার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই, এগুলো হচ্ছে বিএনপি জামাত যারা আছে তারা এগুলো রটিয়ে দেয়। তাহলে সচিব বলতেছে নিষেধাজ্ঞা আসতে পারে, নিষেধাজ্ঞা আসতে পারে তা বিশ্বাস করে যথেষ্ট কারণ রহিয়াছে। আবার শাহরিয়ার আলম বলতেছে যে নিষেধাজ্ঞা আসবে না। আবার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের যে সাম্প্রতিক কথা ধরুন দেখলে আপনি বুঝতে পারবেন যে তিনি একদিক দিয়ে বলতেছেন যে হুক্কা খাবে আহাম্মক মাতাব্বর, অন্যদিকে তিনি বলতেছেন যে আমেরিকা আমাদের ভালো বন্ধু, তারা যা বলে আমাদের ভালোর জন্যই বলে। তো এখানে এগুলো বলে আসলে সরকার চাচ্ছে যে রাশিয়া চীন বা ভারতের একটা সমর্থন তাদের প্রতি যে আছে এটা তারা এস্টাবলিশ করতে চাচ্ছে এবং আমেরিকাকে দেখাতে চাচ্ছে। এখন আওয়ামী লীগ সরকার রাশিয়া ভারত বা চীনের সমর্থন নিয়ে আছে। দর্শক আপনারা তো আলোচনাটা শুনেছেন, তিনি কিন্তু খুব গুরুত্ব দিয়ে কথা বলেছেন, তিনি কিন্তু খুব প্রমাণ দিয়ে বলেছেন। এসব রাষ্ট্রদূতকে কেন আসলে এই চিঠিগুলো দেওয়া হয়েছে, দর্শক তার কথাগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।